আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আপনারা হয়তো সবাই জানেন আমাদের এই সুন্দর পৃথিবীর কোনায় কোনায় বিভিন্ন ধরনের জীবজন্তুর উপস্থিতি বিদ্যমান, যাদের মধ্যে কিছু কিছু জীব এতটাই অসাধারণ যে একবার দেখলে চোখ ফেরাতেই ইচ্ছে করে না। আবার এদের মধ্যে কিছু কিছু জীব মুগ্ধকর সুন্দরের পাশাপাশি এত বেশি ভয়ঙ্কর হতে পারে যে তাদের সামনে যদি কোনো মানুষ বা অন্যান্য জীব এসে পড়ে তবে তাদের হাল একদম খারাপ হয়ে যায়, এমনকি মৃত্যু পর্যন্তই হতে পারে। যদিও এই জীবগুলো আকারে অনেক ক্ষুদ্র, কিন্তু বাস্তব জীবনে এরা মারাত্মক বিপজ্জনক হতে পারে। আর আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি ক্ষুদ্র জীব বা পোকা সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না অবশ্যই। নাম্বার ওয়ান, ফিলিস। এটা এমন এক ধরনের পোকা যা সারা জীবন মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে। আর এই ছোট আকৃতির জীবটি দেখতে ছোট হলো এরা পুরো পৃথিবীতে প্লেগের মতো ভয়ানক রোগ ছড়িয়ে বেড়ায়, যে জন্য 1400 শতকের দিকে এই জীবের কারণে ইউরোপে প্রায় 20 লক্ষ লোক মারা গিয়েছিল। এই পোকাটি সারা জীবন এক প্রাণী থেকে অন্য প্রাণীর শরীরে বসবাস করে বেড়ায়, অর্থাৎ এরা পরজীবী। সাধারণভাবে নিশ্চিত যে এরা বিভিন্ন ধরনের রোগ বহন করে বেড়ায়। এই প্রাণীর পছন্দের শিকারের তালিকায় রয়েছে কুকুর, বিড়াল এমনকি মানুষেরও নাম। এই প্রাণীগুলোর হাত থেকে বাঁচতে হলে বাড়িতে পোষা প্রাণীদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এবং নিজেও সতর্ক থাকতে হয়। নাম্বার টু, সিসিফ্লাই। আফ্রিকায় থাকা এই মাছিগুলো বিশেষ এক ধরনের মরণভেদী রোগ ছড়িয়ে বেড়ায়, যেটা মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এই মাছিগুলো এক ধরনের রোগ ছড়িয়ে বেড়ায়, তার নাম হলো স্লিপিং সিকনেস। এই রোগে যদি সঠিক সময় কোনো চিকিৎসা করানো হয় তবে আক্রান্ত ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে। এগুলো ছাড়াও এই রোগের চিকিৎসাও খুবই বিপজ্জনক, কেননা এই রোগের চিকিৎসায় যেসব ঔষধ ব্যবহার করা হয় তার সাইড ইফেক্ট খুবই ভয়ানক হতে পারে। এই মাছিগুলো যখন মানুষকে কামড় দেয় তখন একটি ভয়ানক বিষ ছেড়ে দেয়, যার ফলে মানুষ তার শরীরের উপর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে অনেকদিন ঘুম না হয় ওই ব্যক্তির বেদনাদায়ক মৃত্যু হয়। মরণবেদী এই রোগটি এতটাই ভয়ানক যে এক সময় আফ্রিকার প্রায় অর্ধেক লোক মারা গিয়েছিল এই রোগেই। নাম্বার থ্রি, জায়ান্ট ওয়াটার বাগ। এই জীবটি দেখতে ছোট হলেও এতটাই বিপজ্জনক যে ছোট মাছ থেকে শুরু করে এরা বিষাক্ত সাপকেও মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। এরা সাধারণত জলে বসবাস করে, আর এর সামনে যেই আসুক না কেন এটা তার শিকার বানিয়েই ফেলে। যদিও এটা দেখতে তেলাপকার মতো, কিন্তু একে তেলাপকা ভাবা বিশাল বড় ভুল হবে, কারণ এরা তার থেকে অনেক বেশি গুণ বিপজ্জনক। এরা মানুষের শরীরে কোনো জায়গায় কামড় দিলে সেখানে প্রচণ্ড ধরনের ব্যথা সৃষ্টি হয় এবং সেখানে বিভিন্ন ধরনের অ্যালার্জি ইনফেকশন শুরু হয়, আর অন্য কোনো প্রাণীদের ক্ষেত্রে তা মৃত্যু পর্যন্ত হতে পারে। নাম্বার ফোর, ফায়ার অ্যান্ট বা অগ্নিপিঁপড়া। যখন ক্ষুদ্র বিপজ্জনক প্রাণীদের কথা উঠেছে তখন এই ছোট পিঁপড়াগুলোর নাম না বললে এদেরকে এক প্রকার অপমান করা হবে। এদের অনেক রকম নাম দেওয়া হয়েছে কারণ এদের প্রচণ্ড রাগ দেখে। এরা যেখানে কামড়ায় সেখানে প্রচণ্ড ধরনের ব্যথা এবং জ্বালা শুরু হয়। এই পিঁপড়াগুলো মাটির ভিতরে বিশাল কলোনি তৈরি করে দলবদ্ধ হয়ে বসবাস করতে পছন্দ করে। ভুল করেও যদি কোনো প্রাণী তাদের কলোনির উপর পা দিয়ে থাকে তবে কয়েক সেকেন্ডের মধ্যে তারা ওই প্রাণীর উপর আক্রমণ শুরু করে। যদি কোনো ছোট জীব তাদের কবলে পড়ে তবে তার প্রাণ শেষ হবে, এটা হয়তো নিশ্চিত। এদের কামড়ে মানুষের শরীরে অনেকক্ষণ ধরে ব্যথা অনুভব হয়, তাই আমাদের সবার উচিত এই পিঁপড়াগুলোর কলোনি থেকে দূরে থাকা এবং তাদের স্বাভাবিক জীবন ব্যবস্থায় বাধা প্রদান না করা। নাম্বার ফাইভ, জায়া ধরনের। জাপানে বসবাস করা এই জাতির মৌমাছিগুলো এমন এক ধরনের প্রাণী যাদের দুর্লভ ভাবা একদম উচিত নয়, কারণ যদি এই 2 থেকে 3 ইঞ্চির লম্বা মৌমাছিগুলো কাউকে কামড় দেয় তাহলে সেই ব্যক্তির প্যারালাইসিস এবং কিডনি ফেল হওয়ার থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে। সাধারণ মাছির মতোই এই মৌমাছিগুলো মানুষের গন্ধ শুকে আকৃষ্ট হয়, আর কোনো মানুষ তাদের কাছে গেলেই ওরা আক্রমণ শুরু করে। 2016 সালের দিকে এই মৌমাছিগুলো চায়নার একটি গ্রামে আক্রমণ করেছিল, যেখানে বহু সংখ্যক মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল এবং পরবর্তী সময়ে ওই গ্রামে প্রচুর পরিমাণে কীটনাশক ছড়ানো হয়েছিল এই মৌমাছিগুলোকে তাড়ানোর জন্য। মহান সৃষ্টিকর্তা যেমন ছোট বড় জীবজন্তু সৃষ্টি করেছেন, তেমন প্রত্যেক প্রাণীকেই দিয়েছেন আত্মরক্ষার জন্য এক একটি ক্ষমতা। আমরা যখন তাদের স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করি তখনই ওই প্রাণীগুলো আমাদের উপর আক্রমণ শুরু করে, তাই আমাদের উচিত প্রত্যেক প্রাণীর উপর সদয় আচরণ করা। পরিশেষে ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না অবশ্যই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কী রকম ভিডিও দেখতে চান জানিয়ে দেবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।